প্রচারণা শেষ করলেন বরিশাল সিটি নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরাও। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে প্রস্তুত নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা বাহিনীও কঠোর অবস্থানে রয়েছে। ইতোমধ্যে নগরীতে ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বরিশাল প্রতিনিধি মিথুন শাহর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রচারণা শেষ করলেন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। দিনভর এক মুহূর্ত ফুরসত ছিল না প্রার্থীদের। নগরীর প্রতিটি পাড়া মহল্লায় ছিল উৎসবের আমেজ। এদিকে শনিবার দুপুরে বিএনপি মেয়র প্রার্থী মুজিবুর রহমান সারোয়ার বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচন সুষ্ঠু না হওয়ার বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন। এ সময় দলীয় নেতাকর্মীদের হয়রানি ও গ্রেফতার বন্ধ করার দাবি জানান তিনি। তারা নতুন করে এখানে চাঁদাবাজির মামলা দিয়েছে, তাতে করে কোনো নির্বাচনের মধ্যে যদি গ্রেফতার করা হয় আমরা এখান থেকে আন্দোলন সংগ্রামের জন্য ব্যবস্থা করব। সকাল থেকে ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নগরীর ১২৩টি ভোট কেন্দ্রের মধ্যে ১১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা। র‍্যাব থাকবে, বিজিবি থাকবে, এপিবিএন থাকবে, পুলিশ থাকবে। বিকেলে পথসভা শেষে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ বলেন, নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ। নির্বাচনে হেরে গেলেও জনগণের মাঝে এসে তাদের জন্য কাজ করবেন বলেও জানান তিনি। আপনারা স্বতঃস্ফূর্তভাবে আপনারা ৩০ তারিখ আপনারা কেন্দ্রে যাবেন, আপনাদের ভোট আপনারা দিবেন, যাকে খুশি তাকে দিবেন। আগামী ৩০ জুলাই নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি সহ ৬ মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া নগরীর ৩০ ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৯১ জন ও সংরক্ষিত আসনে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।